হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আবারও আজকের ভিডিওতে সিভিল ডিফেন্স সম্পর্কিত কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে চলে এলাম কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম যে সিভিল ডিফেন্সের জন্য যে বেসিক ট্রেনিং দেওয়া হয় তার ফর্ম প্রকাশিত হয়েছে এবং সেটা কিন্তু সমস্ত জেলায় হয় না অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু সেই ফর্ম একভাবে প্রকাশিত হয়নি কিছু কিছু জেলায় হয়েছে এবং কিছু কিছু জেলায় আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে হবে তো এই ফর্মটা তোমরা যে ফিল করবে বা কিভাবে ফিল করবে সেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম বা ডক ডকুমেন্টস কি কী জমা দেবে ফর্মটা কোথায় জমা দেবে সেটাও আমি জানিয়েছি এর পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই কমেন্ট সেকশানে বিভিন্ন রকম কমেন্ট করে জানাচ্ছ যে সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং ট্রেনিং আমরা করব কি মাত্র দূর মানে একটি অথবা দুটি পদের জন্যই এটাতে আবেদন করা যায় এর বেশি কোনো কিছু হয় না বা যে শূন্যপদগুলো রাখা হয় সেটা খুব কম সংখ্যক শূন্যপদ থাকে এবং তাতে করে আমরা সবাই এখানে একাধারে আবেদন করতে পারি না তো আজকে সেই প্রশ্নের উত্তর দেব এবং সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং তোমরা কি এক জায়গা থেকে বা সরি একটা জেলা থেকে অন্য জেলায় গিয়ে করতে পারবে সেই প্রশ্নটা আমাকে বারবার করেছ তো সেই প্রশ্নের উত্তরও তোমাদের দেব এবং সেই সঙ্গে আরও বিস্তারিত কিছু জানতে পারবে আজকের ভিডিওতে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যারা নতুন চাকরি আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবো তো প্রথমে আমি বলি যদি তোমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং করতে চাইছো বা এই ট্রেনিং নিয়ে পরবর্তীতে কিছু কাজে লাগাতে চাইছো এই ট্রেনিং এর সার্টিফিকেটটা নিয়ে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তো ওয়েস্ট বেঙ্গল যে সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার আছে তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কাজটা কি জনসাধারণকে দুর্গম পরিস্থিতিতে সহায়তা দান করা অর্থাৎ কোনো ক্রাইসিস দেখা গেল হঠাৎ করে এমার্জেন্সি কিছু বিপদের সম্মুখীন হলে জনগণ তাকে উদ্ধার করা বা তাকে পুনরুদ্ধারের চেষ্টা করাই হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কাজ তো এই ট্রেনটা তোমরা কোথায় পাবে বা কোথা থেকে যোগাযোগ করবে এটা তোমাদের নিকটবর্তী নিজেদের ডিএম অফিস বা এসডিও অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে ওখানে নির্দিষ্ট আধিকারিক থাকেন এবং যিনি তার কাছে গিয়ে কিন্তু তোমাদের এই ব্যাপারে খোঁজ নিতে হবে তোমরা নিজেদের এসডিও অফিসে যাবে এবং এসডিও অফিসে দেখবে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা সেকশান আছে তো সেই সেকশানে গিয়ে তিন যিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার রয়েছেন বা আধিকারিক রয়েছেন তার কাছ থেকে তোমাদের এই খোঁজটা নিতে হবে যে কবে নাগাদ তোমাদের জেলাতে বা তোমাদের এসডিও অফিসের আন্ডারে বা তোমাদের ব্লক ওয়াইজ যদি ট্রেনিং হয়ে থাকে কবে নাগাদ সেই ট্রেনিংয়ের ফর্ম প্রকাশিত হবে তো যাই হোক এভাবে তোমরা জোগাড় করতে জোগাড় করতে পারবে তোমাদের আদৌ ট্রেনিংটা কবে হবে তার একটা ইনফরমেশান এবার আমি আসছি তোমরা ট্রেনিংটা নিয়ে নিলে তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের বেসিক ট্রেনিংটা নিয়ে নেওয়ার পরও কিছু কাজ থাকে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটটা তোমরা কতদিন পর পাবে এবার আসি ট্রেনিং কতদিনের পাবে এগুলো আগের ভিডিওতেও বলেছি তো প্রশ্ন করার কথা নয় হয়তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখোই যার জন্য প্রশ্ন করছো তা আবার বলে দিচ্ছি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং কিন্তু সাত দিন পাঁচ দিন আবার কোন কোন ক্ষেত্রে এগারো দিনেরও হয়ে থাকে আবার ন দিনেরও হয়ে থাকে তো দিন বা এগারো দিন খুব বেসিক্যালি হয় না বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ দিনেরই ট্রেনিং হয় তো সিভিল ডিফেন্স ট্রেনিংটা তোমাদের পাঁচ দিন হবে বর্তমানে কিন্তু পাঁচ দিনের ট্রেনিং হওয়ার সম্ভাবনা আছে পাঁচ দিনের ট্রেনিং হবে এবং পাঁচ দিনের যে ট্রেনিংটা হলো সেই পাঁচ দিনের ট্রেনিংয়ের পরে কিন্তু ছ দিন নাক পর মানে ছ দিনের মাথায় তোমাদের একটা এক্সাম হবে এক্সাম বেসিক এক্সাম ওই পাঁচ দিনে তোমরা যা যা শিখেছো সেটাই প্র্যাকটিক্যালি তোমাদের করতে বলা হবে যেমন কিছু ওখানে দড়ির সাহায্যে কিছু কাজ থাকে মানে হয়তো দোতলা বা তিনতলা বিল্ডিংয়ে কোথাও আগুন লেগেছে সেক্ষেত্রে তুমি নিচে থেকে কী করে সেই ব্যক্তিকে সাহায্য করবে বা কি করে তাকে রেস্কিউ করবে সেই জিনিসটা তোমাদের শেখানো হয় বা অনেক ক্ষেত্রে জলে ডুবে গেছে কেউ তাকে কীভাবে তুমি উদ্ধার করবে সেখান থেকে সেই জিনিসগুলো কিন্তু এখানে এই ধরনের বেশি কিছু তোমাকে করতে দেওয়া বলা হবে এই ধরনের কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ করতে বলা হবে বা ফার্স্ট এডের কিছু ট্রেনিং দেওয়া হয় হঠাৎ করে মানে কোনো ব্যক্তি যে ফার্স্ট এড তার প্রয়োজন বা তিনি কোনো কারণে আঘাত পেয়েছেন তো সেই প্রাথমিক ক্ষেত্রে তুমি কি চিকিৎসাটা দেবে সেই ধরনের বেসিক ট্রেনিংগুলো দেওয়া হয় তো সেগুলো প্র্যাকটিক্যালি তোমার করে দেখাতে হবে ছ দিনের মাথায় যে এক্সামটা হবে এবং তারপরে পনেরো থেকে এক মাসের মধ্যে আগামী পনেরো দিনের থেকে এক মাসের মধ্যে তোমরা একটি সার্টিফিকেট পাবে যেটা সিভিল ডিফেন্স অফিসে গিয়ে যেখান থেকে তুমি ট্রেনিং নিয়েছো সেখান থেকে গিয়েই বা তোমাদের এসডিও অফিস থেকে গিয়ে কালেক্ট করতে হবে অনেক ক্ষেত্রে যে এসডিও অফিসে মানে নিজস্ব গ্রাউন্ড থাকে না ট্রেনিংটা দেওয়ার জন্য তো তারা কি হয় সেখানে ফর্ম টর্ম ফিল আপ করা বা যাবতীয় ফর্ম্যালিটিস করার পর অন্য জায়গায় গিয়ে কোনো হয়তো বড় মাঠ বা বড় কোনো যেখানে সরকারের একটু জায়গা আছে ফাঁকা জায়গা ট্রেনিংয়ের ব্যাপার থাকে তো তো সেইখানে গিয়ে তোমাদের ট্রেনিংটা দেওয়া তো যদি মনে করো যে আমরা এখানে ট্রেনিং করেছি তো এই জায়গা থেকে আমরা সার্টিফিকেটটা পাবো তো সেটা কিন্তু নয় একটা ফাঁকা মাঠে গিয়ে তুমি অবশ্যই সার্টিফিকেট আনতে পারবে না সেক্ষেত্রে তোমাকে এসডি অফিস বা যেখানে তুমি ফর্ম জমা করেছো সেই আধিকারিকের অফিসে গিয়ে সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে তো সার্টিফিকেট নেওয়া হয়ে গেল এবার তুমি সার্টিফিকেটটা কী 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 ক্ষেত্রে কাজে লাগবে অনেকেই বলছে যে ওয়াটার উইং যে সিভিল ডিফেন্স হয় বা বেঙ্গল যে সিভিল এমার্জেন্সি ফোর শুধুমাত্র তাতেই আমরা আবেদন করতে পারবো অন্যান্য কোনো কিছু কিছু মানে চাকরির জন্য আবেদন করতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু একদমই না তোমরা ডাব্লিউ পুলিশের বিভিন্ন পদের জন্য যদি আবেদন করো সেক্ষেত্রে সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা তোমাদের কাজে লাগবে এটা এক্সট্রা কিছু তোমরা কাজে লাগাতে পারবে বা কখনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা যারা সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং নিয়েছ তারা কিন্তু যে তোমাদের জিএনএম নার্সিং কোর্স হয় তো সেক্ষেত্রে তোমরা এই সিভিল ডিফেন্সের ট্রেনিংটা শো করতে পারবে এখানে ক্ষেত্রে তোমরা আলাদা কোটা পাবে সেই কোটার আন্ডারে তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে কিছু একটা মানে এক্সট্রা সুযোগ পাবে যে অক্সুলারি ফায়ার সার্ভিস বা কুইক রেসপন্স যে টিমগুলো যেগুলো বিভিন্ন এসডিও অফিস বা ডিএম অফিসে দেখবে থাকে তো সেই বিভিন্ন যখন পদের জন্য ফর্ম প্রকাশিত হয় সেই ফর্মের জন্য তোমরা আবেদন করতে পারবে এবার বলি তোমরা হয়তো ভাবছো যে আমাদের জেলায় কবে ট্রেনিং হবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং তখনই হয় যখন সরকারের সঠিক কোনো কাজের জন্য বা কোনো প্রজেক্টের জন্য ভলেন্টিয়ার প্রয়োজন হয় তো হয়তো দেখা গেল এবছর কিছুজন ছেলেকে দুশো জন ছেলেকে ট্রেনিং করানো হয়েছে তো সেই দুশো জনের মধ্যে দেড়শো জন অলরেডি অ্যাক্টিভ আছে বিভিন্ন কাজে পঞ্চাশ জন বাকি রয়ে গেছে তো আরও একটা প্রোজেক্টের কাজের জন্য কিছু ভলেন্টিয়ার প্রয়োজন সেখানেও আরও পঞ্চাশ থেকে ষাটজন ভলেন্টিয়ার প্রয়োজন তখন কিন্তু সরকারি ট্রেনিংটা করাবে যেহেতু সরকারের প্রয়োজন কিন্তু যখন তাদের প্রয়োজনটা থাকে না শুধু শুধু কোনো বেকার ছেলেদেরকে ট্রেনিং দিয়ে সরকারেরও একটা খরচ আছে একটা ব্যয়ভার বহন করতে হয় এই জন্য তো তারা কিন্তু করাবে না যদি তোমাদের মধ্যে থেকে কয়েকজন বেশ কিছুজন ছেলেরা ইন্টারেস্টেড হও বা আগ্রহী হও যে আমরা এই ট্রেনিংটা করব। আমরা করতে ইন্টারেস্টেটা আমাদের এই ট্রেনিংটা করানো হোক সেক্ষেত্রে তোমাদেরকে দলবদ্ধভাবে ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু হবে না একার প্রচেষ্টায় এই ট্রেনিং হবে না দলবদ্ধভাবে গিয়ে নিজেদের এসডিও অফিসে গিয়ে জানাতে হবে লিখিত বরখাস্ত দিতে হবে যে আমরা এই ট্রেনিং করতে চাই বা আমরা এই ট্রেনিং করতে আগ্রহী আমরা সরকারিভাবে ট্রেনিং নিয়ে সরকারের কাজে সাহায্য করতে চাইছি তখন তোমরা জানালে কিন্তু তারা বারংবার তোমাদের যেতে হবে এবং বারবার তোমাদের গিয়ে রিকোয়েস্ট করতে হবে তখন কিন্তু সরকারি আধিকারিকরা যদি প্রয়োজন মনে করেন যে এরা বারবার আসছে এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন এরাই কাজের প্রতি আগ্রহী তাহলে কিন্তু ট্রেনিং দিতে পারে আশা করি আমি বোঝাতে পারলাম মনে করছো যে ওদের জেলায় বেরিয়েছে বা আমাদের জেলায় কেন বেরোচ্ছে না তো এরমভাবে কিন্তু হওয়ার কথা নয় পশ্চিমবঙ্গ সরকার যখন নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের কর্মীর প্রয়োজন কাজের লোকের দরকার তখনই কিন্তু এই ট্রেনিংটা করাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক এই ছিল আজকের আপডেট আজকের কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জানালাম তোমরা যেই প্রশ্নগুলো করেছি এর বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা থেকে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে চেষ্টা করবো পরের ভিডিওতেই কমেন্টের উত্তর নিয়ে আসা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে